দাদা আপনার লাগেনি তো দাদা লাগেনি তো হ্যাঁ লাগেনি তো তো তার ওরে ভিতরে কোন রাত কেমন যাচ্ছিস আই এম সরি দাদা বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি কেসটা কি এই অ্যাক্সিডেন্ট হয়তো আরে সন্দীপের ভাই না হ্যাঁ তাই তো তোমাদের খাওয়াটা থামিয়ে সাথীটা তাদের করানোর ব্যবস্থা করো হ্যাঁ ঠিক আছে আপনাদের মূল বিষয়ে কখন আসবেন এসে যাবেন ঘন্টা খানেকের মধ্যেই এসে যাবে সন্দীপ এক কাজ কর না তুই কি আবার একটু কাজী সাহেবকে ফোন করে দেবো বাবা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন ওনারা তো এই এলেন একটু বসুক বিয়ে তো হবে হ্যাঁ বিয়ে হয়ে গেলে তো মিজানুর ভাই আমাদের মুস্তাককে নিয়ে চলে যাবে তখন তো সব শেষ আচ্ছা দাদা আপনি বলুন আমি কি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিয়েছি না না সামান্য লেগেছে দাদা সত্যি আপনার অনেকটা কেটে গেছে দেখুন আমি আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি আই এম সরি আমার ভুল হয়ে গেছে না অত সরি বলার দরকার নেই অল্পটা তো কেটেছে এই চলো ভাই চলো এসব ভুল ভাল ঝামেলা ব্যাস আমাদের ভাইজানের শিলমোর কিন্তু পড়ে গেল বাকিটা এবার একটু নিজেই দেখে নাও তো কেমন লাগছে আরে বাবা আমি ওই তো অপর্ণার সঙ্গে ওই ঘরে ইয়ে করছিলাম তখন রাখো তোমার কাজী সাহেবকে এক মিনিট সৈকত দা কি বললে তার সঙ্গে কি করছিলে কিছুই নয় আমি অপর্ণার সঙ্গে ওই ঘরে মিজানুর আর কজিন কুশি তার মানে একসাথে কি করব আমি কি করে এসব বন্ধ করব ওদিকে কি হচ্ছে কে জানে তোমার জন্য একটা সামান্য উপহার বড় হয়নি জানিস তো হাতে বই বা খাতা পেলে ব্যাস দুনিয়া ভুলে যায় এই চ বুঝলি ইরফান আজকে আমাদের শঙ্করের হাতের রান্না কাকে বলে তুই জানবি চ কিরে যাবি না চ এই এক মিনিট আসছি যেন দেখেছি আমার মন বলছে কিছু একটা গন্ডগোল আছে এ কি রে চাটা খেলি না সে খাবো খন এই দুলা কোথায় রে আলাপ করাবি না ওই দেখ কিছু করবো আয় আয় ভিতরে হ্যালো ইয়াল্লাহ কাজে যাই আর সময় নেওয়া যাবে না জলদি নিকাটা করান আয় আয় ভিতরে কিরে আয় দাঁড়িয়ে রইলি কেন